উনিশশো সালের পাঁচ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান তৎকালীন বিডিআরের একটি কুচকাওয়াজ পরিদর্শনে যান সেখানে বক্তৃতায় তিনি দাবি করেন পঁচিশ মার্চ কাল রাতে তিনি চট্টগ্রামে ইপিআরের দপ্তরে একটি বার্তা পাঠিয়েছিলেন আমার মনে আছে পঁচিশে মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখেলার উপর আক্রমণ তারা আক্রমণ চালায় রাজারবাগ আক্রমণ চলায় বিশ্ববিদ্যালয় আক্রমণ চালায় আমার বাসভবনে সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত রেখেছে চরম আঘাত আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই এদিকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সে সময় চট্টগ্রাম ইপিআরের চট্টগ্রাম দপ্তরের দায়িত্বে থাকা মেজর রফিকুল ইসলাম এক সাক্ষাৎকারে এই ধরনের কোনো বার্তা বা ঘোষণা পাওয়ার কথা জানাননি উল্টো তিনি জানান রাত সাড়ে এগারোটার মধ্যে তিনি চট্টগ্রামের পুরো ইপিআর বাঙালি সদস্যদের নিয়ে ইপিআর সদর দপ্তর থেকে বের হয়ে রেলওয়ে হিলে অবস্থান নেন এবং আমি আগে সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে রেলওয়ে হিলে ওইখানেই হবে আমার মেইন ডিফেন্স এবং হেডকোয়ার্টার আমি সেই রেলের বিল্ডিং হেডকোয়ার্টার দিকে ফিরে চলে আসলাম রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমার সমস্ত কাজ শেষ এর মধ্যে আমি এমআর সাহেবকে বলে দিয়েছিলাম ফোনে যে আমি তো শুরু করছি আপনি ক্যাপ্টেন হারুনকে টেলিফোনে একটা মেসেজ দেন ওয়্যারলেস সব কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল কিভাবে যেন যে একটা মেসেজ পাঠান উনি বললেন কি মেসেজ আমি বললাম নোট করেন অ্যারেঞ্জ সাম উড ফর মি অ্যান্ড ব্রিং সাম উড ফর মি আওয়ামী লীগের নেতার মুখেই আমরা জানতে পারি সেই রাতে চট্টগ্রামে ইপিআর এর ওয়্যারলেস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল শেখ মুজিবুর রহমানের এই গোজামিল দেয়া দাবি যে মিথ্যা সেটি তার নিজের দলের নেতার বক্তব্যেই প্রমাণিত